ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম। ম্যান অফ আওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের দেশীয় বাজার হতে যে কোনো উন্নত সৌদি খেজুরের বীজ থেকে কিভাবে চারা তৈরি করা যায় সেই পদ্ধতি। তো আজকের আপনাদের ভিডিওতে আমি দেখাবো সেই পদ্ধতি অবলম্বন করে আমি কিছু চারা তৈরি করেছিলাম, সেই চারাগুলো এখন কেমন আছে সেটাই আপনাদের দেখাবো। আপনারা এখন ভিডিওতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এই পাশের চারাগুলো যেগুলো একটি করে পাতা বের হয়েছে বড় বড় সাইজ, এই বিশেষ করে এই চারাগুলো, এই চারাগুলোর বয়স প্রায় এখন 40 দিন। দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে, এগুলো 40 দিন বয়স, এখনও টবেই রাখা আছে সুন্দরভাবে। এখানে প্রায় সব মিলিয়ে আমার 50টির মতো চারা রয়েছে। আর ওই পাশে যে চারাগুলো আছে এগুলোর একটু বয়স কম, এগুলো 25 দিন মতো বয়স হয়েছে, তুলনামূলক ছোট রয়েছে এখন এই চারাগুলোর চেয়ে। দেখতে পাচ্ছেন তো এগুলো এখন টবেই রয়েছে আপাতত, যখন এগুলোর বয়স প্রায় 2 মাস হবে, 2 পাতা অথবা 3 পাতা করে বের হবে তখন অন্যত্র তুলে এটাকে রোপণ করা যাবে, রোপণযোগ্য হয়ে যাবে। তো আপনারা আমার এর আগের ভিডিওটি যদি দেখে না থাকেন, ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, কীভাবে এর বীজগুলো অঙ্কুরোদ্গম করতে হয়, যে প্রসেসগুলো আছে, যে পদ্ধতিটি আছে সেগুলো আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে। তো ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর আশা করি সেই পদ্ধতি অবলম্বন করলে আপনারা 100% কার্যকরভাবে যে কোনো সৌদি উন্নত খেজুরের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, অন্য পাশে আমার কিছু আরও চারা রয়েছে, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এগুলোর প্রায় 15 দিন মতো হয়েছে এগুলো রোপণ করা। দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই বের হয়ে গেছে, গাছ ছোট ছোট গাছ প্রত্যেকটাতেই বের হয়ে গেছে। এখানে প্রায় আমার 200 মতো আছে, আর 80টা মতো চারা বের হয়েছে যেগুলো আগে লাগাইছিলাম, আর কিছু লাগাইছিলাম পরে, সেজন্য সেগুলো এখনও বের হয়নি। এগুলো প্রায় 1 সপ্তাহ হলো লাগা, এগুলোর এই পাশেরগুলো, এইগুলো এগুলো এখনও বের হয়নি, এগুলো বের হয়ে যাবে ইনশাল্লাহ। এখানেও কিছু আমার চারা রয়েছে, এগুলো আসলে সৌদি খেজুরেরই বড়ই, এটা বড়ই জাত, এগুলোও বের হয়ে গেছে। এগুলোর বয়স প্রায় সেম 20 দিন মতো, এগুলো 20-25 দিন মতো। দেখতে পাচ্ছেন সবগুলোই বের হয়ে গেছে সুন্দরভাবে। তা আপনারা আমি যে এর আগের ভিডিওতে যে পদ্ধতিটি দেখিয়েছি সেই পদ্ধতি অবলম্বন যদি করতে পারেন, তাহলে অবশ্যই 100% চারা বের হয়ে যাবে, কোনো চারাই মিস যাবে না। দেখতে পাচ্ছেন এখানেও বেশ কয়েকটি চারা হয়েছে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন।